What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, আমি আজকে জানতে থেকে আমি আমেনা বলছি আজকে আমি বোয়াল মাছের একটা রেসিপি নিয়ে হাজির হলাম আমি বোয়াল মাছ দিয়ে আলু টমেটোর একটা ঝোল করেছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন আমার সাথে থাকবেন তো চলুন viewers দেখে নিন আমি কিভাবে রেসিপিটি করলাম একটা পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি प्याज कुछ दिए दीजिए काटा काटा मैं आलू पूरी हमें दे दीजिए चार पांच काटा मैं हमें आलू पूरी दे दीजिए রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আমি এটা ঝালটা বেশি পছন্দ করি তাই একটু মরিচের গুঁড়োটা বেশি দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি সামান্য পানি অ্যাড করছি মশলাটা কষানোর জন্য এরপর যে আমি যে মাছটা রেখেছিলাম মাছটাকে দিয়ে দিচ্ছি আমার মাছটা কষানো হয়ে গেছে আমি মাছগুলোকে এক এক দিয়ে দিচ্ছি মিডিয়ামে রেখে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি আমি মাছটাকে ভেজে দিচ্ছি এরপর দিয়ে মাছটাকে আমি ভেজে নিচ্ছি মাছটাকে আমি উল্টে দিচ্ছি পাশ রান্না করে নিচ্ছি যেহেতু মোয়াল মাছ খুব টাইম লাগবে না আমি আর একটু ঢেকে দিচ্ছি আমার মাছটা হয়ে গেছে ভিউয়ার্স এভাবে কষিয়েও মাছটাকে খাওয়া যায় বাট আমি আজকে কষাচ্ছি না আজকে আমি আলু আর টমেটো দিয়ে রান্না করছি এভাবে খেতেও কিন্তু খুব মজা আমি এখন মাছটাকে তুলে নিচ্ছি আর একটা পাত্রে করে আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি বাকি যে মাছটা আমি উঠিয়ে নিয়েছি বাকি মশলার মধ্যে আমি দুটো আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে দিচ্ছি আমি পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি
হচ্ছে আলু আর টমেটো দিয়ে আমি রান্না করব। আমি আলুটাকে একটু সামান্য করে নিচ্ছি। আমি পাতলা পাতলা করে কেটেছি, তারপরে তাড়াতাড়ি শুদ্ধ হয়ে গেছে, আলুটা শুদ্ধ হয়ে গেছে, কষানোর মধ্যে শুদ্ধ হয়ে গেছে। আমি টমেটো দিয়ে আর একটু কষে নিচ্ছি। টমেটো দিয়ে আমি আরো কিছুক্ষণ কষে নিচ্ছি। আলুটা কিন্তু পাতলা করে কাটার কারণে তাড়াতাড়ি শুদ্ধ হয়ে গেছে। আচ্ছা, মিডিয়ামে রেখে আমি ঢেকে রান্না করে নিচ্ছি। আমার মশলা পছন্দ হয়ে গেছে, তাই সবজিটা পছন্দ হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করছি, ঝোল দিয়ে দিচ্ছি। আমার সামান্য লবণ লাগবে, আমি লবণটা দিয়ে দিচ্ছি। এবার সবজিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলার আঁচটা বাড়িয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। যে মাছটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সবই হয়ে গেছে। মাছটা দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নেব, আর 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এবারে আমি আমার সবজিটা তরকারিটা নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো পাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার বোয়াল মাছের রেসিপি। আমি বোয়াল মাছটা আলু আর টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে একটা তরকারি রান্না করেছি, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি ভিউয়ার্স। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যারা এভাবে রান্না করে খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স করে ফেলবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।